হ্যালো ওয়ান ওয়েলকাম টু ইএল বি আজকে আমরা আরও একটা টিউটোরিয়াল নিয়ে আসছি টেস্ট পেপারের সমাধান নিয়ে এটাও বলবিদ্যা চাপ্টার থেকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের এটা পাবনা ক্যাডেট কলেজ এসেছিলো প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এরকম প্রশ্ন আরও অনেকগুলো জায়গায় এসেছিলো অনেকগুলো বোর্ডে এবং অনেকগুলো কলেজে এসেছিলো সো এরকম প্রশ্ন আসতে পারে এবং তার আগেও আমি এই চাপ্টার থেকে আরও একটা ভিডিও বানিয়েছিলাম সেটা কুমিল্লা বোর্ডের প্রশ্ন ছিল সেটাও গুরুত্বপূর্ণ তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমাদের এই চ্যানেলে টেস্ট পেপারের অনেকগুলো সমাধান দেওয়া আছে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো সবগুলো তো আর কথা না বাড়ি আমরা চলে যাচ্ছি মূল আলোচনাতে আমাদের এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে সেখানে দুইটা বস্তু আছে এ এবং বি এ বস্তুর বর হচ্ছে আট কেজি এবং বি বস্তুর বর হচ্ছে চার কেজি দুটি বিপরীত দিক থেকে আসলো এসে সংঘর্ষ হলো তাদের মধ্যে এখন এই এখানকার যে স্টেটটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে সংঘর্ষের আগে হ্যাঁ সংঘর্ষের আগে তাদের যে ব্যাগ ছিল সেটাও কিন্তু দেওয়া আছে ব্যাগ হচ্ছে যে এই বস্তুর ব্যাগ হচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ড আর বি বস্তুর ব্যাগ ছিল এইট মিটার পার সেকেন্ড সাইজে এই বস্তুটা বড়ো বাট বি বস্তুটা ছোটো এবং এই জন্যই এই বস্তু দশ কেজি আর বি বস্তু চার কেজি তো সংঘর্ষের পূর্বে এ ধরনের অবস্থা হলো এবং সংঘর্ষ যখন ঘটলো তারপরে এ ধরনের অবস্থা হলো তখন বি বস্তুটি নয় মিটার পার সেকেন্ড বেগে যে দিক থেকে আসতেছিল তার উল্টো দিকে অর্থাৎ অপোজিট দিকে চলে যাচ্ছিলো বাট এই বস্তুর ব্যাগ কত সেটা দেখানো নেই আর এই বস্তু এবং বি বস্তুর ভর কত সেটা আমরা আগে থেকেই জানি ভর এখানে দেওয়া আছে তাহলে দেখো সংঘর্ষের পরে বস্তুটা তার ব্যাগ পরিবর্তন হলো কত হলো নয় নয় দশমিক পাঁচ নয় দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড ব্যাগ নিয়ে যে দিক থেকে ছিল তার উল্টো দিকে চলে যাচ্ছে আসতেছিল দেখো এই দিকে হ্যাঁ এই বোর্ডের এদিকে সে যাচ্ছিলো সংঘর্ষের আগে আর সংঘর্ষের পরে এদিকে চলে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট তথ্য আমাদের যেটাকে কাজে লাগিয়ে আমাদের উচ্চতা দক্ষতা এবং প্রয়োগের প্রশ্নটাকে কী করতে হবে সমাধান করতে হবে তো আমরা এখন চলে যাচ্ছি সমাধান পাঠে সমাধান পাঠে আমরা দেখতেছি যেই প্রয়োগমূলক যে প্রশ্ন সেখানে জিজ্ঞেস করছে যে সংঘর্ষের পরে হ্যাঁ সংঘর্ষের পরে সংঘর্ষের পরে মানে এখানে এখানে এই বস্তুর ব্যাগ কত সেটা আমাদের কাছে জানতে চাইছে এই জন্য ওরা বলছে সংঘর্ষের পরে এ এর ব্যাগ কত মানে এই বস্তুর ব্যাগটা আমরা বের করব সংঘর্ষের পরে তো আমরা বের করবো ভালো কথা আমরা এখানে সব তথ্য জানা আছে আমাদের তো সংঘর্ষের আগে এবং পরে বস্তুর ব্যাগ এবং ভর সংক্রান্ত বর ব্যাগের নিত্যতা সূত্র বা সংরক্ষণশীলতা সূত্র আছে ঠিক আছে অর্থাৎ বর ব্যাগের সংরক্ষণশীলতার যে সূত্র সেটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করে দেই তাহলে কিন্তু আমাদের হয়ে যায় তোমরা নিশ্চয়ই বর ব্যাগের সংরক্ষণশীলতা সূত্রটি জানো সূত্রটি হচ্ছে এরকম যে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়াল টু এম ওয়ান বি ওয়ান প্লাস এম টু বি টু যেখানে এম ওয়ান হচ্ছে প্রথম বস্তুটির ভর আর এম টু হচ্ছে দ্বিতীয় বস্তুটির ভর ওয়ান হচ্ছে যে প্রথম বস্তুর আদি ব্যাগ মানে সংঘর্ষের আগের ব্যাগ আর ইউ টু হচ্ছে যে দ্বিতীয় বস্তুর সংঘর্ষের আগের ব্যাগ আর এখানে এম ওয়ান বি ওয়ান এম টু বি টু হচ্ছে সংঘর্ষের পরে সংঘর্ষের পরে তো বস্তুর ভর আনচেঞ্জ থাকবে কিন্তু ব্যাগের চেঞ্জ হবে ব্যাগ হচ্ছে যে বি ওয়ান সংঘর্ষের পরে প্রথম বস্তুর ব্যাগ আর বি টু হচ্ছে যে সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুর ব্যাগ তো আমরা এখন সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে যে ব্যাগগুলো ছিল সেগুলোকে এখানে বসাবো তো এম ওয়ান হচ্ছে যে সাপোজ এই বস্তুটির আমরা কি এই বস্তুটিকে প্রথম বস্তু ধরলাম আর এই বি বস্তুটিকে দ্বিতীয় বস্তু ধরলাম তাহলে এম ওয়ান হচ্ছে প্রথম বস্তুর বর দশ কেজি ইন্টু ইউ ওয়ান ইউ ওয়ান তার ব্যাগ ছিল পাঁচ পাঁচ মিটার পার সেকেন্ড ইন্টু পাঁচ লেগে দিলাম এই জন্য আমি প্লাস এম টু এম টু হচ্ছে যে দ্বিতীয় বস্তুর বর যেটা বর ছিল চার কেজি ইন্টু ইউ টু ইউ টু হচ্ছে দ্বিতীয় বস্তুর ব্যাগ কিন্তু দেখো প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর ব্যাগটা হচ্ছে উল্টা অর্থাৎ অপজিট থেকে আসতেছিলো বা বিপরীত দিক থেকে আসতেছিলো এটা যেদিকে যাচ্ছে এটা তার বিপরীত দিক থেকে ছিল বি বস্তুটি বিপরীত দিক থেকে ছিল সো তার ব্যাগ হবে এটার বিপরীত এটার বিপরীত হচ্ছে এটার ব্যাগ সো এখানে মাইনাস লিখতে হবে মাইনাস এইট মিটার পার সেকেন্ড ঠিক আছে মাইনাস কখন লিখবো আশা করি তোমরা বুঝে গেছো ইকুয়াল টু এম ওয়ান ঠিক আছে কীরকম দশ ইন্টু বি ওয়ান বি ওয়ান হচ্ছে যে সংঘর্ষের পরে এই বস্তুর ব্যাগ কত সেটা সেটা আমাদেরকে জানতে চাইছে যে আমাদের সেটা জানতে চাইছে সো আমরা এটা লিখবো না তাহলে এখানে বি ওয়ান থেকে যাচ্ছে প্লাস এম টু এম টু হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর ইন্টু বি টু বি টু হচ্ছে দ্বিতীয় বস্তুর সংঘর্ষের পরের ব্যাগ সংঘর্ষের পরে তার ব্যাগ হচ্ছে নয় নাইন পয়েন্ট ফাইভ নাইন পয়েন্ট ফাইভ এবার এখানে আমরা কাজ করবো কাজ করে যেটা পাবো পঞ্চাশ মাইনাস থার্টি টু ইকুয়েল টু টেন বি ওয়ান প্লাস আটত্রিশ ইকুয়াল টু আমরা এখান থেকে কাজ করলে যেটা পাবো সেটা হচ্ছে যে এখানে বিয়োগ করলে আঠারো হবে তাহলে এখানে টেন বি ওয়ান প্লাস আটত্রিশ তাহলে টেন বি ওয়ান সমান মাইনাস টোয়েন্টি তাহলে বি ওয়ান ইকুয়াল টু দাঁড়াচ্ছে যে মাইনাস টু মিটার পার সেকেন্ড অর্থাৎ সংঘর্ষের পরে এ বস্তু বা প্রথম বস্তুর ব্যাগ হচ্ছে মাইনাস টু মিটার পার সেকেন্ড অর্থাৎ সে যে দিক থেকে আসতেছিলো তার উল্টা দিকে চলে যাবে এখন দুই মিটার পার সেকেন্ড ব্যাগ নিয়ে এ বস্তুটি তার উল্টা দিকে যাবে মানে এদিকে আসতেছিলো তো এখন যাবে এদিকে সে এদিকে যাবে ঠিক আছে তাহলে এই তোমরা যদি মাইনাস সহকারে আনসার লিখে দাও তাহলে হয়ে যাচ্ছে অথবা তোমরা বলতে পারো যে যে সংঘর্ষের পরে প্রথম বস্তুর বা এ বস্তুর ব্যাগ হবে দুই মিটার পার সেকেন্ড যেটি তার আদি ব্যাগের বিপরীত এটা লিখে দিলে হবে আদি ব্যাগের বিপরীত লিখে দিলেও তুমি কিন্তু আর মাইনাস যাওয়া দরকার নেই এখানে যদি তুমি দাও টু মিটার পার সেকেন্ড আর ব্র্যাকেটের ব্র্যাকেটের মধ্যে লিখে দিবা যে আদি ব্যাগের বিপরীত তাহলে আর মাইনাস দরকার নেই কারণ আদি ব্যাগ তো এদিকে আসতেছিল এখন যাচ্ছে এদিকে হ্যাঁ আদি ব্যাগ ছিল এদিকে আর এখন যাচ্ছে এদিকে ঠিক আছে সো দ্যাট মিন্স বুঝা যাচ্ছে যে আদি ব্যাগের বিপরীত ঠিক আছে তাহলে এর মাধ্যমে আমরা কি পেলাম যেই প্রয়োগ প্রশ্ন সেটার আনসার পেয়ে গেলাম এখন আমরা উচ্চতর দক্ষতার প্রশ্নটাকে সমাধান করব। প্রশ্নটাতে বলছে যে সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক সেটা আমাদেরকে বের করতে বলছে তো এই প্রশ্ন এই ধরনের প্রশ্ন অনেক হিসেবে থাকে তোমরা হয়তো খেয়াল করছ সংঘর্ষ স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক এটা বুঝের উপায় হচ্ছে যে সংঘর্ষের আগের মোট গতিশক্তি যদি সংঘর্ষের পরের মোট গতিশক্তির সমান হয় তাহলে বুঝতে হয় যে সংঘর্ষটি স্থিতিস্থাপক আর যদি সংঘর্ষের আগের মোট গতিশক্তি সংঘর্ষের পরের মোট গতিশক্তির সমান না হয় তাহলে সংঘর্ষটি স্থিতিস্থাপক নয় বা অস্থিতিস্থাপক তো আমরা এখানে এই ক্ষেত্রে সংঘর্ষটি কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক সেটা বের করতে হলে কী করতে হবে সংঘর্ষের আগে মোট গতিশক্তি কত আমাদেরকে জানতে হবে আর সংঘর্ষের পরে মোট গতিশক্তি কথা আমাদেরকে জানতে হবে এই জিনিস যদি আমরা জানতে পারি তাহলে আমাদের কি। অঙ্কটি শেষ হবে বা খেলা শেষ হবে ঠিক আছে সো আমরা খেলা শেষ করতে যাচ্ছি তার আগে তোমরা এখান থেকে লিখবা সংঘর্ষের আগে মোট গতিশক্তি তারপরে একটা সূত্র লিখবা সূত্রটা হচ্ছে যে হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু স্কোয়ার এখান থেকে লিখবা কি সংঘর্ষের আগে মোট গতিশক্তি এবার আমরা এখানে মানগুলোকে বসাই দিব মানগুলো অলরেডি আমরা জানি এম ওয়ান জানি এম হচ্ছে দশ কেজি এম ওয়ান হচ্ছে এই বস্তু যেটা সেটার ভর ইন্টু ওয়ান ইউ ওয়ান হচ্ছে যে সেটার ব্যাগ ছিল ফাইভ মিটার পার সেকেন্ড সো এটার উপরে স্কোয়ার প্লাস হাফ ইন্টু ফোর ইন্টু এটার ব্যাগ ছিল আট তবে বিপরীত দিকবিধে মাইনাস আট বসবে এখানে তুমি কাজ করলে যেটা পাবা সেটা হচ্ছে যে দুশো তেপ্পান্ন জুল এখানে কাজ করলে দুশো তেপ্পান্ন জুল অর্থাৎ সংঘর্ষের আগের মোট গতিশক্তি হচ্ছে দুশো তেপ্পান্ন জুল এবার তোমরা আরেকটা লাইন লিখবা সংঘর্ষের পরে মোট গতিশক্তি সংঘর্ষের পরে মোট গতিশক্তি এই লাইনটা লিখার পরে লিখবা যে হাফ এম ওয়ান বি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু বি টু স্কোয়ার ইকুয়াল টু হাফ এম হচ্ছে টেন আমরা জানি যে আর বি ওয়ান বি ওয়ান হচ্ছে যে সংঘর্ষের পরের যেই ব্যাগ প্রথম বস্তুর বা এই বস্তুটির সেটি তো সংঘর্ষের পরে এই বস্তুটি এদিকে যাচ্ছিলো আমরা দেখেছিলাম অর্থাৎ সেটার ব্যাগ ছিল মাইনাস টু মিটার পার সেকেন্ড ওয়ান যেটা আমরা প্রয়োগ থেকে বের করেছিলাম ঠিক আছে সেটা এখানে আমরা অ্যাপ্লাই করে দিব তাহলে সেখানে আমরা মাইনাস টু হোল স্কোয়ার প্লাস হাফ ইন্টু ফোর ইন্টু বি বস্তুটির সংঘর্ষের পরে ব্যাগ নাইন পয়েন্ট ফাইভ আমরা লিখবো নাইন পয়েন্ট ফাইভ হোল স্কোয়ার এখানে তোমরা কাজ করো কাজ করলে যেটা পাবো সেটা হচ্ছে যে দুইশো দশমিক পাঁচ জুল সো দেখো সংঘর্ষের পরের যে মোট গতিশক্তি সেটা হচ্ছে দুইশো দশমিক পাঁচ জুল তাহলে দেখো সংঘর্ষের পরের যে মোট গতিশক্তি সেটা কম সংঘর্ষের আগের গতিশক্তি থেকে তাহলে যেহেতু সংঘর্ষের আগের এবং পরের মোট গতিশক্তি সমান নয় তাহলে সংঘর্ষ সঠিকই অস্থিতিস্থাপক এখন এখানে তোমরা একটা প্রশ্ন করতে পারো যে ভাইয়া সংঘর্ষের আগের যে মোট গতিশক্তি সেটা সংঘর্ষের পরের মোট গতিশক্তি সমান হওয়ার কথা কেন সমান হয় নাই কারণ তখন তো বস্তু দুটি একটা গতি নিয়ে যাচ্ছিল এটা গতি বেড়ে গেছে এটা গতি একটু কমে গেছে তুইটাই যাচ্ছে দুই দিকে তাহলে সেখানে তো শক্তি সমান হওয়ার কথা হ্যাঁ আসলে শক্তি সমান হওয়ার কথা কিন্তু কিছু শক্তি সেখানে লস হয় প্রশ্ন কি কীভাবে লস হয় যখন সংঘর্ষটি হয় সংঘর্ষ হওয়ার সাথে সাথে দুটি বস্তুর মধ্যে তাপ উৎপন্ন হয় দেখো দুইটা গাড়ি যদি বিপরীত দিক থেকে এসে একে অপরকে মেরে দেয় তখন কি হবে গাড়ি দুটির সংঘষ সংঘর্ষের স্থানে তাপ তৈরি হবে হ্যাঁ তাপ তৈরি হওয়ার কারণে এই তাপশক্তি একের কিছু শক্তি মানে গতিশক্তিটার কিছু অংশ তাপ তাপশক্তিতে রূপান্তরিত হবে রূপান্তরিত হয়ে সেটা পরিবেশে চলে যাবে আবার সংঘর্ষ হওয়ার সাথে সাথে একটা সাউন্ড হয় বা শব্দ হয় তাহলে গতিশক্তিটা কিছু রূপান্তরিত হলো শক্তিতে। তাহলে সংঘর্ষের সময় এই গতিশক্তির কিছু অংশ শব্দ শক্তিতে কিছু অংশ তাপশক্তিতে এবং অন্যান্য শক্তিতে রূপান্তরিত হয় যার কারণে সংঘর্ষের আগের মোট গতিশক্তি সংঘর্ষের পরের মোট গতিশক্তি কী হয় নাই সমান হয় নাই অর্থাৎ পরেরটা একটু কমে গেছে ঠিক আছে তাহলে আশা করি তোমরা আনসারটা পেয়ে গেছো এবং এ ধরনের প্রশ্ন আসলে তোমরা আনসার করতে পারবা পরবর্তীতে আমরা অন্য একটা চ্যাপ্টারের অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ভিডিওতে লাইক দিবা বন্ধুদের সাথে শেয়ার করবা আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবা চলে যাচ্ছি আল্লাহ হাফেজ টাটা